আচ্ছা ভাই গ্রাফিক্স কার্ড ছাড়া কি ব্লেন্ডার ইউজ করা যায় কিংবা আমার কম্পিউটারে কি ব্লেন্ডার চলবে অথবা ব্লেন্ডার ব্যবহার করার জন্য কীরকম কম্পিউটার প্রয়োজন ব্লেন্ডার শেখার শুরুতে এরকম কত রকম প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে ইনশাল্লাহ আজকের পর্বে ব্লেন্ডারের সিস্টেম রিকোয়ারমেন্ট জানার পাশাপাশি এরকমই কিছু ছোটোখাটো প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্লেন্ডার ফান্ডামেন্টাল টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ ইতিমধ্যে আমরা জেনে গেছি ব্লেন্ডার সফটওয়্যারটা আসলে কি এবং আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব ব্লেন্ডার ব্যবহার করার জন্য অ্যাকচুয়ালি কীরকম কম্পিউটারের প্রয়োজন হয় প্রথমত আমরা কথা বলবো প্রসেসর এবং র্যাম নিয়ে এরপর জানার চেষ্টা করব ব্লেন্ডার ব্যবহার করার জন্য কীরকম কীবোর্ড বা মাউসের প্রয়োজন হয় এরপর জানব গ্রাফিক্স কার্ড ছাড়া ব্লেন্ডার ব্যবহার করা যায় কি না এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ভালো কম্পিউটার ছাড়া ব্লেন্ডার শেখা যাবে কিনা এই প্রত্যেকটি অংশ আমি আলাদা আলাদা চাপ্টার করে দেব ইনশাআল্লাহ আপনি চাইলে যে কোনো একটি নির্দিষ্ট অংশও দেখে নিতে পারবেন আর প্রয়োজনীয় যে লিঙ্কগুলো সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো প্রথম প্রশ্ন ব্লেন্ডার ব্যবহার করার জন্য কীরকম প্রসেসর এবং র্যাম প্রয়োজন আমরা বরং এই প্রশ্নটা ব্লেন্ডারকেই জিজ্ঞাসা করি যে তোমাকে ব্যবহার করতে হলে কীরকম প্রসেসর এবং র্যাম লাগবে ব্লেন্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে তারা যেটা বলেছে সেটা হচ্ছে আপনার যদি ন্যূনতম একটা কোয়াটকোর প্রসেসর থাকে এবং আট জিবি র্যাম থাকে তাহলেই আপনি ব্লেন্ডার ব্যবহার করতে পারবেন এখন আপনি কীভাবে জানবেন যে আপনার কম্পিউটারে কি প্রসেসর কিংবা র্যাম রয়েছে সিম্পলি ডেস্কটপ থেকে মাই কম্পিউটার বা দিস পিসি আইকনের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন তাহলেই আপনার সামনে চলে আসবে আপনার কম্পিউটারের কনফিগারেশন উইন্ডো এখানে দেখতেই পাচ্ছেন আমার এই মুহূর্তে রয়েছে কোরআ ফাইভ এইট ফোর অর্থাৎ এইট জেনারেশনের প্রসেসর এবং এর সাথে এইট জিবি র্যাম আর এই মুহুর্তে আমি কোনো এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি না এখন এই প্রসেসরে কয়টা কোর আছে সেটা কিভাবে জানবো সিম্পলি এই প্রসেসরের মডেলটা লিখে গুগল করব কোর আই ফাইভ এইট ফোর ডাবল জিরো এখানে ইন্টেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই লিঙ্কে ক্লিক করব। যদি এটা রাইজানের প্রসেসর হতো তাহলে এ এর যে অফিসিয়াল লিঙ্ক থাকতো সেটাতে ক্লিক করতাম এখানে স্ক্রল করলে নিচেই দেখতে পাবো আমার প্রসেসরে ছয়টা কোর রয়েছে আমি যখন প্রথম দিকে বানানো শুরু করেছিলাম তখন আমি কোরআ থ্রি থার্ড জেনারেশনের প্রসেসর ব্যবহার করতাম যেখানে কোর ছিল মাত্র দুইটা কিন্তু তখন ব্লেন্ডারের ভার্সন ছিল টু পয়েন্ট বা এরকম কিছু একটা আর এখন ব্লেন্ডার অনেক আপডেট হয়েছে তাই সিস্টেম রিকোয়ারমেন্টও বেড়েছে একই সাথে এজন্য আপনি যদি একটু লো কনফিগারেশনের কম্পিউটার ব্যবহার করেন যেখানে হয়তো ব্লেন্ডার থ্রি পয়েন্ট জিরো ঠিকমতো চালানো যাচ্ছে না সেক্ষেত্রে আপনি একটু পুরোনো ভার্সনের ব্লেন্ডার ব্যবহার করতে পারেন যেমন টু পয়েন্ট বা টু পয়েন্ট ইত্যাদি এমনিতে এই মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে আপনি মূলত বেসিক বা সিম্পল কাজগুলো করতে পারবেন যেখানে খুব বেশি জিওমেট্রি বা ইফেক্ট থাকবে না আর যদি আপনি একটু ডিটেল কাজ করতে চান সেক্ষেত্রে আপনার একটা ভালো কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন হবে ভালো কনফিগারেশান বলতে ব্লেন্ডার যেটা রিকমেন্ড করে সেটা হচ্ছে এইট কোর সিপিইউ এবং ৩২ জিবি র্যাম আপনার যদি এরকম কনফিগ না থেকে থাকে তাহলে যত ভালো কনফিগ হবে তত বেটার এইট জিবির থেকে ষোলো জিবি ভালো ষোলো জিবির থেকে বত্রিশ জিবি ভালো দা মোর দ্য বেটার এই মুহূর্তে আমি যে কম্পিউটারটি ব্যবহার করছি সেটা দিয়ে মোটামুটি অ্যাভারেস্ট লেভেলের কাজগুলো করা যায় এবং এই টিউটোরিয়াল সিরিজটিও এই কনফিগ দিয়েই বানানো এরপরের প্রশ্ন ব্লেন্ডার ব্যবহার করার জন্য কীরকম কিবোর্ড প্রয়োজন এক্ষেত্রে আপনি যে কোনো কীবোর্ড ব্যবহার করতে পারেন তবে আমি যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে নামপ্যাড রয়েছে এরকম একটি কিবোর্ড অনেকে মিনি কিবোর্ড ব্যবহার করেন কিংবা ল্যাপটপ ব্যবহার করেন যেখানে এই এক্সট্রা নামপেড বাটনগুলো থাকে না সেক্ষেত্রে আমি সাজেস্ট করব একটা এক্সটার্নাল নামপেড কিবোর্ড ব্যবহার করার জন্য অথবা নামপেড রয়েছে এরকম একটি সাধারণ কিবোর্ড কিনে নেওয়ার জন্য এর কারণ হচ্ছে নামপেড বাটনগুলোতে অনেকগুলো শর্টকাট দেওয়া আছে বিশেষ করে ভিউ পরিবর্তন করার জন্য আমরা এগুলো ব্যবহার করি যা আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ এজন্য একটা নামপেড কিবোর্ড সংগ্রহ করে নিলে বেশ ভালো হয় এখন আপনার যদি এই নামপেড বাটনগুলো না থেকে থাকে এবং আপনি এই মুহুর্তে সেটা সংগ্রহ করতে না চান তাহলেও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কেননা নামপেড বাটন ছাড়াও আপনি ব্লেন্ডার ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ পরের প্রশ্ন ব্লেন্ডার ব্যবহার করার জন্য কীরকম মাউসের প্রয়োজন এক্ষেত্রেও আপনি যে কোনো মাউস ব্যবহার করতে পারেন তবে আমি হাইলি সাজেস্ট করব একটা থ্রি বাটন মাউস ব্যবহার করার জন্য যেটিতে লেফট বাটন এবং রাইট বাটনের পাশাপাশি মাঝখানেও একটি বাটন থাকে যাকে মিডল বাটন বলা হয় আমরা নর্মালি যে মাউসগুলো ব্যবহার করি সেটিতে সাধারণত মাঝখানে একটি হুইল থাকে যেটি সামনে এবং পেছনের দিকে ঘোরানো যায় আর থ্রি বাটন মাউসে এই হুইলটি ক্লিক করা যায় ব্লেন্ডারের নেভিগেশনের জন্য আমরা প্রায় সবসময় এই মিডল বাটনটি ব্যবহার করি এজন্য আপনি যদি ল্যাপটপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আমি হাইলি রেকমেন্ড করব একটা থ্রি বাটন মাউস কিনে নেওয়ার জন্য কেননা এটা আপনার সব সময় কাজে দেবে এরপরের প্রশ্ন গ্রাফিক্স কার্ড ছাড়া ব্লেন্ডার ব্যবহার করা যায় কি না এর সহজ উত্তর হলো হ্যাঁ আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া ব্লেন্ডার ব্যবহার করতে পারবেন এবং প্রসেসর ও র্যাম যদি একটু ভালো হয় তাহলে বেশ ভালোভাবেই ব্যবহার করতে পারবেন তাহলে প্রশ্ন হচ্ছে গ্রাফিক্স কার্ডের আসলে প্রয়োজনটা কী গ্রাফিক্স কার্ড মূলত আপনাকে দুইটি বিষয় সাহায্য করবে প্রথমত কাজ করার সময় এবং দ্বিতীয়ত রেন্ডারিংয়ের সময় কাজ করার সময় কিভাবে সাহায্য করবে আমরা মূলত সলিড ভিউতে কাজ করি যেখানে লাইটিং ইফেক্ট বা ম্যাটেরিয়াল ভ্যালু বোঝা যায় না এজন্য ম্যাটেরিয়াল ভ্যালু সেট করতে ম্যাটেরিয়াল ভিউ এবং লাইটিং ইফেক্ট সেট করতে রেন্ডার ভিউতে সুইচ করার প্রয়োজন হয় এখন সলিড ভিউতে প্রসেসরটা কম লাগে এজন্য সহজেই কাজ করা যায় অন্যদিকে ম্যাটেরিয়াল কিংবা রেন্ডার ভিউতে প্রসেসর বেশি লাগে এজন্য এই ভিউতে রিয়েল টাইমে কাজ করা যায় না সেক্ষেত্রে লাইট কিংবা ম্যাটেরিয়াল ভ্যালু পরিবর্তন করে প্রত্যেকবার সেটা দেখার জন্য কিছু সময় অপেক্ষা করতে হয় এখন গ্রাফিক্স কার্ড থাকলে আপনি সহজেই ম্যাটেরিয়াল ভিউতে কাজ করতে পারবেন এবং রেন্ডার ভিউতে ইফেক্টগুলো খুব অল্প সময় দেখতে পারবেন অন্যদিকে গ্রাফিক্স কার্ড না থাকলে এই কাজগুলো করার সময় আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে আর থ্রিটি আর্টিস্টদের ধৈর্যের সব থেকে বড়ো পরিচয় দিতে হয় রেডারিংয়ের সময় রেডারিংটা হচ্ছে কাজ করার পর ফাইনাল আউটপুট ইমেজ তৈরি করা এক্ষেত্রে লাইট ক্যালকুলেশনের জন্য একটা হিউজ টাইম লাগে যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এই সময়টা অনেক কম লাগবে ফর এক্সাম্পল গ্রাফিক্স কার্ড ছাড়া যদি একটা ইমেজ রেন্ডার করতে আপনার পাঁচ মিনিট লাগে গ্রাফিক্স কার্ড থাকলে হয়তো সেটা দুই মিনিট কিংবা এক মিনিট বা আরও কম সময়ে রেন্ডার করা যাবে এবার এই পর্বের সর্বশেষ প্রশ্ন ভালো কম্পিউটার ছাড়া ব্লেন্ডার শেখা যাবে কি না এক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে খুব ভালো মানের কম্পিউটার ছাড়া আসলে ভালো কাজ করা সম্ভব নয় এই ধারণাটা অনেকাংশেই ভুল মূলত ভালো কাজ নির্ভর করবে আপনার স্কিলের ওপর তাই এই মুহূর্তে যদি আপনার ভালো কম্পিউটার নাও থেকে থাকে কিন্তু আপনার কম্পিউটারে ব্লেন্ডারটা মোটামুটিভাবে রান হয় তাহলেও কিন্তু আপনি শেখাটা শুরু করতে পারেন আর এভাবে যদি আপনি আপনার স্কিলটা ডেভেলপ করতে থাকেন তাহলে সাধারণ মানের কম্পিউটার দিয়েও কিন্তু আপনি অসাধারণ লেভেলের কাজ করতে পারবেন ইনশাল্লাহ এই জন্য আপনি যদি ব্লেন্ডার শিখতে আগ্রহী হন তাহলে কোনো কিছু না ভেবে ব্লেন্ডারটা ইনস্টল করে দেখেন যে এটা চলে কিনা যদি থ্রি পয়েন্ট ভার্সন না চলে তাহলে টু যদি সেটা না চলে তাহলে টু যদি সেটাও না চলে তাহলে আরও পুরনো ভার্সন ইনস্টল করে শুরু করতে পারেন পুরনো ভার্সনের অসংখ্য টিউটোরিয়াল আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন আর এই টিউটোরিয়াল সিরিজটা আপনি টু কিংবা টু পয়েন্ট নাইন দিয়েও কমপ্লিট করতে পারবেন এখন পুরনো ভার্সন কীভাবে ডাউনলোড করবেন কিংবা ব্লেন্ডারি বা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন সেটা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে আর সেই পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ